ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন কর্মসূচিতে মোট 6টি বিষয়ে সাফল্য লাভের কারণে ত্রিপুরাকে 2023 ভূমি সম্মান প্লাটিনাম পুরস্কার প্রদান করা হয়েছে। গত 18 জুলাই নয়াদিল্লির বিজ্ঞান ভবনের প্যানালি হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ত্রিপুরা সরকারের রাজস্ব দপ্তর এবং 7টি জেলাকে এই পুরস্কার প্রদান করেন। রাজ্যের রাজস্ব দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং ভূমি বন্দোবস্ত এবং ভূমি সংস্কার দপ্তরের অধিকর্তা রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন। বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। মানে কি কারণে আমাদের যে ধরনের আমাদের ডিস্ট্রিক্টকে একটা এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? তো ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রামে বিভিন্ন ধরনের ল্যান্ড রেকর্ডের নথিপত্র, যেমন আরওয়ার রেকর্ড অফ রাইট যেটাকে আমরা খতিয়ান বলে থাকি, তারপর ম্যাপ, তারপর ম্যাপ আর খতিয়ানের মধ্যে যে লিঙ্কেজ এস্টাবলিশ করা, যেমন প্রতিটা প্লট নাম্বার যেটা থাকে সেই প্লট নাম্বারে আপনি ম্যাপে আপনি সেগুলি লিঙ্ক করতে পারবেন, সেটা দেখতে পারবেন, খুঁজতে পারবেন। তারপর যে রেজিস্ট্রেশনের কম্পিউটারাইজেশন, যে রেজিস্ট্রেশন পদ্ধতিতে সেটার কম্পিউটারাইজেশন, টোটালি কম্পিউটারাইজড সেটা। এখন আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে এনজিডিআরএস সফটওয়্যারের আমরা ইউজ করছি, যেটা খুব অ্যাডভান্সড একটা সফটওয়্যার আগের ভার্সনগুলি থেকে। তারপর যে রেজিস্ট্রির যে সিস্টেম হয় সেটাকে ল্যান্ড রেকর্ডের সাথে যুক্ত করা, রেজিস্ট্রিতে যখন একটা কিছু রেজিস্ট্রেশন হয় সেটা কিন্তু আবার টেলি করা যায় ল্যান্ড রেকর্ডের সাথে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক, কারণ আমরা সবসময় দেখি যে ল্যান্ড রেকর্ডের যে রেজিস্ট্রিকরণ করার আগে যে আপনার ডিডের মধ্যে যে খতিয়ান নম্বর, যে প্লট নম্বর লেখা থাকে সেই প্লট নম্বর অ্যাকচুয়ালি কার নামে আছে, ডিডে কি লেখা, এই সমস্ত টেলি হয়ে যায়, ভেরিফাই হয়ে যায়, তো এই সমস্ত লিঙ্কেজ এস্টাবলিশমেন্টের মাধ্যমে। তারপর মডার্ন রেকর্ড রুম, আমরা বিভিন্ন জায়গায় দেখি যেমন ডিসিএম সার্কেলগুলিতে আগে রেকর্ডগুলি এমনিভাবেই রাখা হতো যে কোনো জায়গায়, এখন মডার্ন রেকর্ড রুম সমস্ত জায়গায় এই প্রজেক্টের আন্ডারে সেগুলি ফান্ড করা হয়েছে। তো সেগুলি আমাদের ডিস্ট্রিক্টে যেগুলি আমাদের এই করার কথা ছিল, মডার্ন রেকর্ড রুম প্লাস এই ধরনের যে ডিজিটাইজেশন, সেগুলি আমরা কমপ্লিট করেছি, আর সেটার রিকগনিশন স্বরূপ এই অ্যাওয়ার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে, মানে অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে আমাদের ডিস্ট্রিক্টকে দেওয়া হয়েছে।